বন্ধুরা আজকে কিন্তু পুজো পরিক্রমার দ্বিতীয় দিনে চলে এসেছি দ্বিতীয় দিনের পুজো পরিক্রমা শুরু করছি চেতলা অগ্রণীর প্রতিমা পরিদর্শন করে কলকাতার দশটি বিখ্যাত পুজোর মধ্যে চেতলা অগ্রণী হল একটি এবারের থিম ষোলোকলায় পূর্ণ বারো মাসে তেরো পাবন বাঙালি জীবনের অঙ্গ আর এই তেরো পাবন যার উপস্থিতি ছাড়া ভাবা যায় না তা হলো কলা গাছ কর্মকাণ্ডে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে এই কলা বাঙালির জীবনে কলা গাছের ভূমিকা ও মহিমা অপরিসীম কারণ বাঙালির কলা পূর্ণ করে এই কলা গাছ আজি কি তোমার মধুর মুরতি হেরিনু শারদ প্রভাতে হেমাত বঙ্গ শ্যামল অঙ্গ ঝুলিছে অমল শোভাতে পারে না বহিতে নদী জলভার মাঠে মাঠে ধান ধরে না কোয়ার ডাকিছে দইল গাহিছে কোয়েল তোমার কাননু সভাতে মাঝখানে তুমি দাঁড়ায়ে জননী শরৎকালীর প্রভাতে জননী তোমার শুভ আহ্বান গিয়েছে নিখিল ভুবনে নূতন ধান্যে হবে নবান্ন তোমার ভবনে ভবনে অবসর আর নাহিকো তোমার আটি আঁটি ধান চলে ভারে ভার গ্রাম পথে পথে গন্ধ তাহার ভরিয়া উঠিছে পবনে জননী তোমার আহ্বান লিপি পাঠাই দিয়েছ ভুবনে এবারের পুজোয় আমাদের বাঙালিদের আরও একটি বিশেষ লোকশিল্পকলাকে উদযাপন করেছে তা হলো রায়বেশে এই রায়বেশে হল বাংলার লোকনৃত্যের একটি ধারা তাদের এই পূজা প্রাঙ্গনে স্থাপন করেছে সেই অনুপম নৃত্যশৈলীর বিভিন্ন বিভঙ্গীর ভাস্কর্য আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা তোমরা দেখে কিন্তু জানিও তোমাদেরও কেমন লাগলো আর পুজো পরিক্রমা কিন্তু এভাবেই চলতে থাকবে তোমরা সঙ্গে থেকো দেখতে থাকো